বোঝাপের বা ছাড় দিয়ে গেছে ঠিক আছে নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক কারণ এবার আমাদের দেশপ্রধান চাচ্ছেন দেশ প্রধানের নজর নাকি আমাদের নির্বাচনের দিকে এই জন্য তো আমরা গর্বিত সম্মানিত এই জন্য আমরা আরো বেশি সতর্ক প্রশাসনের প্রত্যেকটা নেতৃস্থানীয় লোক বলতেছেন যে মানে দেশের মানে যিনি দেশপ্রধান তিনি চাচ্ছেন যে শিল্প সমিতির নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং সুস্থ সুন্দর হোক উনি বলছেন এটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল তো এটা আমরা ইনশাল্লাহ

ছয় করে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা একটা ফ্ল্যাটে দাম পড়বে বা চল্লিশ লাখ টাকা চল্লিশ ইন্টু ছয় কত হবে চল্লিশ ইন্টু ছয় ছয় আট আটচল্লিশ আটচল্লিশ কোটি টাকা কোয়াইট ইম্পসিবল সম্ভব না এটা এটা মিথ্যা আশ্বাস এর আগেও অনেকে আশ্বাস দিয়েছিলেন দেশ প্রধান আনবেন ছটা ছবি বানাবেন ফান্ড করবেন কিছু করা হয়নি কিনা আমরা এগুলো আশ্বাস দেব না আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে সেই খাস জমিকে আমরা সরকারকে ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন আর দেশে অনেক শীর্ষস্থানীয় ডেভেলপার আছে তারা তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যারা যারা বাসস্থান ঢাকায় নেই তাদের যাতে অ্যাটলিস্ট দুইটা রুম গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না তো ওইরকম দুটো রুম একটা কিচেন এটা আমরা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা এবং ওই ওই সমস্ত যাদের নেই শুধু আমাদের জনের মধ্যে অনেক তো বাড়ি গাড়ি অনেক কিছু আছে ফ্ল্যাট আছে যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয় তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নি তাদের হয়তো বা ছোটো ছোটো আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব আমরা এটা বলেছি সরকার জমি দিতে হবে ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমরা ন্যাগোসিয়েট হবে আমরা চেষ্টা করব আমরা মিথ্যা কথা বলতে পারবো না আমার প্রোগ্রামে জানতে চাইছি যে আসলে কিছু হচ্ছে কিনা আর এখন পর্যন্ত বোর্ড কতগুলো এখন প্রায় আমার মনে হয় ওয়ান সিক্সটি ফাইভের মতো হয়ে গেছে আমি লাস্ট শুনছি দেড়শোর ওতে দেড়শো থেকে দুইশোর মতো হয়ে গেছে আর এখন পর্যন্ত আমি কোনো কিছু প্রবলেম এটি কোনো কিছু পাইনি আর পেলুতিনশাল আপনার এতগুলো বাংলাদেশের সমস্ত স্থানীয় অনলাইন বলি বা মনে করেন যে চ্যানেল বলি সবাই আছেন আপনারাই তো বলবেন আমরা সেটা জেনে যাবেন যারা আছেন তারা কি মুখ ফিরিয়ে নিয়েছেন তাদেরকে তো না কেন আবুল হায়াত ভাই এসছে আপনি ওরা এগারো জন না খসু ভাই এসছে

তারপর দেখেন জলি জলই আসছে রেহানা জল এসছেন ভোট দিয়ে গেছেন আনুমা আসতেছেন নূর ভাই এসছেন যেহেতু নির্বাচন দুইটি প্যানেলে আছে এবারে নির্বাচন নিয়ে আসলে যদি কোন কারণে যারা হারবে তাদের জন্য কোন না মানে যদি আমি শুধু একটা কথা বলি অন্য ব্যাপারটা জানিনা আপনার সবে ওয়াকি ভাল যে আমি গতবার হেরেছি আমি এসে নিজে এসে আমি রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালাপুরি দিয়েছি রাইট এবং তাকে ওত করিয়ে দিয়ে গেছি আমার কাছে এটা একটা স্পোর্ট এটা একটা স্পোর্ট স্পোর্টে এটা একটা খেলা যে জিতবে তাকে মালাপুরি দিতে হবে এই কেস কামারির পক্ষে আমি না আমি এটা আমি আসলে করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামার কেন করব আমরা যদি মোটামুটি নীতিগত নীতিগতভাবে ঠিক থাকি আমরা তাহলে আমরা যাব না যদি একেবারে উল্টা পাল্টা কোনো তখন আমরা কোনো কিছু ভাববো কিন্তু আমি আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি আমি চাই অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন এজন্য আমি আপনাদের আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমার সাথে বলেন আমরা সবাই জাগ্রত হোক এটা আজীবন থাকবে ভাই এটা ওয়ার্ল্ড যত পৃথিবী যতদিন যেদিন থেকে যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোটের প্রথা আসছে তখন থেকে এগুলো আসছে এটা বলে লাগবে প্রচুর গণমাধ্যম ঢুকেছে যে ছিল তাই না এভাবে আমি আশা করিবার গতবার যে যারা অন্তত স্বীকৃতি যে যুমুনা দেখছি 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 আল্লাহ যারা যারা আছে আমি মনে করি অনেকেই আছে আমার নাম নাম সব আছে ইন্ডিপেন্ডেন্ট আছে অনেকে আছে সরি দু একটা না বললে মাফ করে দেন সবাই আছে এখন ঠিক আছে আমি কোনো কার্য না আমি পড়ি না আমি মিথ্যা বলতে পারবো